সুভদ্রা যোজনার শুভারম্ভ দিবসে জয়পুর বিধায়ক দল এবং বিজেপি দল মধ্যে মুহামুহি হয়ে কথা কচাকচি হওয়া দেখা মিলল। সরকারি কর্মচারীকে তাগিদ মধ্যে করা যাইছি। মানবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা গস্তরে আসি ওড়িশাবাসীকে ভেটি দিয়েছিলেন। এ অবসরে জয়পুর বিক্রমদেব বিশ্ববিদ্যালয় পরিসরে জয়পুর গোষ্ঠী উন্নয়ন অধিকারী এবং জয়পুর পৌরপালিকা নির্বাহী অধিকারী সিদ্ধার্থ পট্টনায়ক নেতৃত্বে এক কার্যক্রম আয়োজন করা হয়েছিল। এটা তো তার পৈতৃক সম্পত্তি নুহ, সরকার গরিব লোকের ট্যাক্সরে বিভিন্ন যোজনা করতে, ইয়ে গোটে যোজনা। আগর সরকার বহু যোজনা করছিল, কালিয়া যোজনা করছিল, তা ক্যানসেল হল। ইয়ে আর গোটে যোজনা আনলে, সুভদ্রা যোজনা আনলে, এবং এ ভিতরে টিকি কনফ্যুজ অছি যে বিধবা মানকর, বিধবা কম বয়সের বিধবা হয়েছে, সে হাজার টাকা লেখে পেনশন পাচ্ছেন। এ পেনশনরে যে পাচ্ছেন কালি বহুত লোক টঙ্কা লেখা আসে, ইয়ে গোটে কমপ্লেন অছি, যেটা কি আজ কাল রাত্রে লগাইছি, কথাবার্তা হয়ে পারিনি, আজ কথাবার্তা হয়েকি তার ব্যবস্থা করা যাবে। দাবি করা কথা হচ্ছে যে যে নির্বাচন সময়ের যে ইস্তাহার যে দিয়েছেন সে ইস্তাহার সে পালন করার কথা। এমানে 50,000 টাকা মহিলা মানুষ দেওয়া ইস্তাহার নির্বাচন ইস্তাহার ঘোষণা করছে, কিন্তু বর্ষকু বর্ষকু 10,000 টাকা এমানে দেওয়া নিষ্পতি নেই, যেটা কি বিধানসভার একথা আলোচনা হয়েছিল। কিন্তু যেটা কি 5,000 টাকা লেখে পঞ্চ হাজার দুইটা কিস্তি দেবে, 5 বর্ষকু 50,000 টাকা দেবে, কিন্তু ঘোষণা করছিল 50,000 টাকা দেওয়া পাই। প্রশংসা করিবার গোটে কথা হচ্ছে, এটা হচ্ছে ভৌণী মানুষ দিয়া হচ্ছে, মা ভৌণী মানে সশক্ত হুম, স্বাবলম্বী হুম, সে যা বি যেতে বি হো যেমিতি হো সেটা দেলে তো প্রথমে তো আরম্ভ হলা, আরম্ভ হল পর বিজু জনতা দল বি যা কৌছি, আমার পার্টি যা কৌছি যে একাথরে দেলে সে সশক্ত হইথান্তে, সে বি ঠিক কথা। আমার বিজু জনতা দল বি যা কৌছি সে বি ঠিক কথা, কিন্তু এবে যে আরম্ভ কলে আরম্ভ হয়ে গেল, 5,000 টাকা ফার্স্ট কিস্তিরে দেবে, আগুকু দেই পারন্তি, আগুকু বি বুঝি পারন্তি যে নাই নাই এটা ঠিক হউ নাই, কারিকু বহুত প্রকার বেনিফিট হবো। লেডিস মানে লেডিস মানে যে ঘরে যে কটেজ ইয়ে কাম করছেন, হ্যাঁ ক্ষুদ্র ব্যবসায় যা করছেন, তাইরে 5,000 বি বহুত কিছু। মানে নিজ দেখি দিবে যে প্রকার বিজেপির লেডিস আও তাঙ্কর পার্টি থিলে এটি যে প্রোগ্রাম হেউতিলা সেটা যেকোনসি গভর্নমেন্ট প্রোগ্রাম হেলা, তাহলে যেহেতু আও যে পোস্ট মানে আমার চেয়ারম্যান স্যার এমএলএ স্যার এমান সব থিবা কথা, তাঙ্কর পার্টির এমএলএ পার্টি তাকে যাওয়া কিছু গাইডলাইন্স বি নাই হেলা, এক তাপরে স্টেজ রু উলিকিনা যে প্রকার মিসবিহেভ কলে আমার বিডিও স্যারঙ্কু আও ইয়ে স্যারঙ্কু আও তাকে কর্মী সব গোটে হইকিনা লোককু বি গোটে ভৌণী মানে আমার ভৌণী থিলে না আমার উপরে আঙ্গুটি দেখাই কথা হবার, সে প্রকার দুর্বুদ্ধি নথিবা কথা। আও এটা হচ্ছে তাঙ্কর পার্সোনাল প্রোগ্রাম কার নাই, এটা হচ্ছে এজ এ জয়পুর পাবলিকর ডেভেলপমেন্ট আও যে যে মহিলা মানে আসিলে তাঙ্কর ডেভেলপমেন্ট পাই সেটা সব ডিসকশন হওয়ার কথা, এমানে যে যে প্রকার ডিসকশন কলে সেটা ঠিক নয়। মোহর টঙ্কাটে আসছি মেসেজ কিছু আসেনি, আসিবা যদি আসলে মু বহুত খুশি হবি, সুভদ্রা নাকি বহুত খুশি, সেটা পয়সা সুভদ্রা যদি যে পয়সা আসিলে বি মো ঘর খরচ লগেবি। এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে স্থানীয় বিধায়ক তারা প্রসাদ বাহিনীপতি যোগ দিয়েছিলেন। সম্মানিত অতিথি ভাবে জয়পুর উপজেলাপাল সহ সম্মানিত অতিথি রূপে পৌরাধ্যক্ষ নরেন্দ্র কুমার মহান্তি যোগ দিয়েছিলেন। জয়পুর রবি নায়ক রিপোর্ট, সময় লাইভ।